ক্যালকাটা ক্লাব। এই যে নিচে এটা কাদামাটি দেখছিস, সেই উপরে এটাও কাদামাটি।
পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীন শহর হচ্ছে আমাদের এই কলকাতা। কলকাতার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এত পুরনো বাড়ি, দেখলে চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যায়। সব জায়গা চলতে থাকে, এই বাড়িটা 1923-তে হয়েছে। এই যে বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের বাড়ি, এই যে সেই গড়পাড় রোডের বাড়ি দোতলায় যেখানে সত্যজিৎ রায় থাকতেন। বইয়ের পাতায় পড়েছি, যেটা চোখে দেখে বিশ্বাসই করতে পারছি না, কল্পনারও বাইরে এত আনন্দ, এত অনুভূতি ছিল। কিন্তু লোকের মুখে মুখে এখনো এলগিন রোড নাম রয়ে গেছে। এই রাস্তা মানে ঐতিহাসিকদের কাছে, বাঙালিদের কাছে তো খুবই বিখ্যাত রাস্তা, সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা বিখ্যাত রাস্তা। আসো, জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন, ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট, সভাপতিত্বের কাজ চালিয়েছেন। এই বাড়িতেই বারান্দায় এই বাড়ির বারান্দায় বিখ্যাত ছবি আছে, একটা ক্যামেরায় তোলা ছবি, সেই বারান্দায় আমরা যাবো। একতলার বারান্দা, সেখানে দাঁড়িয়ে রয়েছে সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, উড়িষ্যার কংগ্রেস নেতা হরেকৃষ্ণ মাহাতো, সবাই রয়েছে এখানে সেই বিখ্যাত বারান্দা। চলো দেখবো এই বাড়িতে রবীন্দ্রনাথ এবং গান্ধীজি, তারাও এসছেন। ঐতিহাসিক বাড়ি, এখানে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এইচ ডি দেবগৌড়া, পি ভি নরসিমা রাও, আই কে গুজরাল এই বাড়িতে এসছেন। হ্যাঁ, সবাইকেই দেখেছে। এটা কি এই যে সেই বিশ্ববিখ্যাত নেতাজির বাড়ি। যা এতদিন বইয়ের পাতায় থিওরিতে পড়েছি, সেই নেতাজির বাড়ি আজ সচক্ষে দেখলাম, ভাবতেই কেমন যেন অবাক লাগছে। পড়া আর দেখা যেন আকাশ পাতাল তফাৎ। এই গাড়িটা হচ্ছে জার্মান ওয়ান্ডারার কোম্পানির গাড়ি, এটা একটা ঐতিহাসিক গাড়ি। ভারতবর্ষের কলকাতা শহরের সবথেকে বিখ্যাত গাড়ি তো বটেই, আমার যখন 13 বছর বয়সে শিশিরবাবু বেঁচে ছিলেন, ওনাকে চিঠি লিখেছিলাম, উনি উত্তর দিয়েছিলেন, আমার পরিচয়ও হয়েছিল, উনি 2000 সালে মারা গেছেন। আর শিশির আমাকে লেখা শিশিরবাবুর একটা চিঠি হচ্ছে নেপাল নিয়ে বিগ, সব কংগ্রেসের প্রথম সারির নেতারা দাঁড়িয়ে রয়েছেন এই বারান্দায়। একটা ঐতিহাসিক ছবি আছে ক্যামেরায় তোলা এই বারান্দা। এই বাড়িতে এসছেন রবীন্দ্রনাথ, এসছেন মহাত্মা গান্ধী, এসছেন এই বাড়িতে। আর স্বাধীনতার পরে, স্বাধীনতার আগেও জওহরলাল নেহরু এসছেন, স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু এসছেন, জাপানের স্বাধীনতার আগে রেজিস্ট্রেশন। জানকীনাথ বোস,
লাগলো আজকের দিনটা? দারুন স্যার, এটা একটা রিমার্কেবল ডে। হ্যাঁ স্যার, এখানে রোজ ঘুরবে। চলুন স্যার। এটা পিসি হসপিটাল। পুরনো স্যার বাড়িটা? 100 বছরের বেশি পুরনো। হ্যালো হ্যালো।